তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই দুর্দান্ত স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের সাউন্ডকে আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। সো গাইস, দেখবেন যে কিন্তু আমাদের মোবাইল ফোনের সাউন্ড কিন্তু অনেকটাই কম হয়ে থাকে, বা এমন অনেকের মোবাইল ফোন থাকে যে মোবাইল ফোনের সাউন্ড কিন্তু খুবই লো হয়ে থাকে, যেখানে কিন্তু আমরা ভালোভাবে মিউজিক বা ভিডিও গান বা ভালোভাবে কিন্তু কোনো রকম সাউন্ড শুনতে পাই না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে যাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন একটি পাওয়ারফুল সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের সাউন্ড কিন্তু আগে থেকে 3 গুণ বেড়ে যাবে, যেখানে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে কিন্তু যে কোনো ভিডিও গান বা মুভি বা যে কোনো সং কিন্তু আপনি খুবই জোরে শুনতে পারবেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনের সাউন্ডকে আগে থেকে অনেকটাই বাড়াবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের সাউন্ডকে আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। সো গাইস, সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখাবো। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে কিন্তু এই অ্যাপটি মোবাইল ফোনে কিন্তু অটোমেটিক সেট আপ হয়ে যাবে এবং আপনি কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন যে স্টপ বলে। সো গাইস, আপনি যদি স্টপে ক্লিক করেন, তারপর যদি আপনি ইয়েসে ক্লিক করেন, তাহলে কিন্তু এই অ্যাপটি আপনার মোবাইল ফোন থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে, এই অ্যাপটি কিন্তু আপনার মোবাইল ফোনে কাজ করবে না। তো আবার যদি আপনি অ্যাপটি ওপেন করেন তাহলে কিন্তু এই অটোমেটিক কিন্তু মোবাইল ফোনে এই অ্যাপটি আবার অন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমি কয়েকটি সেটিংস দেখাবো। সো গাইস, এখন আপনি 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর সেটিংসে আসবেন, তারপর এখানে একটি অপশান পাবেন যে ম্যাক্সিমাম অ্যালাউ বুস্ট। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনি এখান থেকে 110% থেকে শুরু করে 190% অথবা আপনি ম্যাক্স করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, আমাকে কিন্তু এখানে কিন্তু অলরেডি ম্যাক্স করা রয়েছে। যদি আপনার মোবাইল ফোনের মধ্যে কোনো গ্যারান্টি থাকে বা তাহলে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই আপনার প্রয়োজন মতো বাড়াতে পারবেন, ঠিক আছে? যদি মোবাইল ফোনে কোনো গ্যারান্টি না থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে 150% অথবা 160% সিলেক্ট করবেন, নাহলে কিন্তু আপনার স্পিকারের ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো গাইস, এখন আমি এখান থেকে জাস্ট এখান থেকে সর্বোচ্চ আমি এখান থেকে 170% সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে যে বি কেয়ারফুল উইথ বুস্ট অ্যাভভ 40, অর্থাৎ কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই 40% বুস্ট করতে হবে, যদি আপনি বেশি করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে স্পিকারের। সো গাইস, দেখুন কিন্তু আপনি নিচে কিন্তু একটি অপশান পাবেন, এটি হলো আপনার মোবাইল ফোনের ডিফল্ট ভলিউম, ঠিক আছে? এটি আপনি যেরকম বাড়ান সেটি আপনি বাড়াবেন। দেখুন, এখানে কিন্তু বাড়ালে কিন্তু আপনার মোবাইল ফোনের সাউন্ডই এ বাড়বে, আর উপরে কিন্তু বুস্ট আপনি চাইলে কিন্তু এক্সট্রা বুস্ট করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন, এখানে যদি আপনি এখান থেকে 40% উপরে করেন তাহলে কিন্তু এখানে একটা SMS শো করবে, দেখুন এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেখাচ্ছে, ঠিক আছে? আপনি অবশ্যই 40% নিচে রাখবেন, যদি আপনি উপরে রাখেন তাহলে কিন্তু স্পিকার প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? আপনি অবশ্যই এখান থেকে 40% নিচে রাখবেন সবসময়, তাহলে কিন্তু আপনার স্পিকার ভালোই থাকবে এবং আপনি কিন্তু অনেকটাই পরিমাণে লাউডে যে কোনো মিউজিক ভিডিও গান শুনতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং আপনি যদি এখান থেকে বেরিয়ে আসার পর এখন যদি আপনি ইউটিউবে ভিডিও দেখেন বা কোনো মিউজিক শোনেন তাহলে কিন্তু দেখবেন যে আগের থেকে অনেকটাই সাউন্ড বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইল ফোনের সাউন্ডকে বৃদ্ধি করতে পারবেন। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি সোজা মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ করবেন যে রিস হাই ভলিউম বুস্টার, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটিকে ইনস্টল করে আপনি মোবাইল ফোনের সাউন্ডকে বৃদ্ধি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।